মেজর জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমাদের প্রশিক্ষক ছিলেন সেখানেই তার সাথে প্রথম পরিচয় তিনি আমাকে উদ্বুদ্ধ করেন বাঙালিদেরকে নিয়ে গড়া প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করার জন্যে তার উপদেশ শিরোধার্য করে আমি উনিশশো সালে যশোর ক্যান্টনমেন্টে গিয়ে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের একজন তরুণ অফিসার রূপে যোগদান করি উনিশশো সালে মার্চ মাসে সারা বাংলাদেশ যখন উত্তাল আমি যশোর ক্যান্টনমেন্টেই কর্মরত ছিলাম প্রথম ইস্ট বেঙ্গলে যাদের সৈনিকরা সবাই বাঙালি অফিসারদের মধ্যে ফিফটি ফিফটি বাঙালি এবং পশ্চিম পাকিস্তানি তিরিশে মার্চ তারিখে আমি আমার অধীনস্থ দল নিয়ে জনতার হয়ে বিদ্রোহ করি এবং আট ঘন্টা যুদ্ধের পর যশোর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি দুই শত সৈনিক নিয়ে এদের সাথে পরবর্তীকালে আমি স্থানীয়ভাবে আরও ছয়শত তরুণ যুবক ছাত্র শ্রমিক মেহনতি মানুষকে সম্পৃক্ত করে প্রথম ইস্টবেঙ্গলকে আটশো জনের একটি ব্যাটালিয়ান রূপে গড়ে তুলি এই সময় আমাদের যুদ্ধ চলে যশোরের কাছাকাছি বিশেষ করে বেনাপোল এলাকাতে জুন মাসে প্রথম দিকে গঠিত হয় প্রথম বেঙ্গল। তৃতীয় ইস্টবেঙ্গল এবং অষ্টম ইস্টবেঙ্গল নিয়ে বিখ্যাত জেড ফোর্স মেজর জিয়াউর রহমানের নামের অধ্যক্ষ নিয়েই এই জেড ফোর্স নামকরণ জুন মাসে গঠিত হওয়ার পর নূতন এই ছয়শ সৈনিককে আমরা মেঘালয়ের তেলঢালা নামে একটি স্থানে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেই দেড় মাস প্রশিক্ষণের পর এই নূতন সৈনিকেরা একটি দুর্ধর্ষ সেনা দলে পরিণত হয় এবং জুন মাসেই মেজর জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ড গ্রহণ করেন প্রথম ইস্টবেঙ্গল তৃতীয় ইস্টবেঙ্গল এবং অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয় জেড ফোর্স মহান মুক্তিযুদ্ধে সবচাইতে অধিক সাহসিকতা পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করে এই জেড ফোর্স তাদের হতাহত সংখ্যাও সর্বাধিক কয়েকটি বীরশ্রেষ্ঠ সহ অনেকগুলো সাহসিকতা পদক বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এই জেড ফোর্স অর্জন করে মেজর জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব জেড ফোর্সকে বাংলাদেশের ইতিহাসে এক মহা সামরিক দল হিসাবে চিহ্নিত করে জেড ফোর্সের প্রথম সবচাইতে বড় অগ্নি পরীক্ষা হয় একত্রিশে জুলাই তারিখে শেরপুরের সীমান্তবর্তী ঘাটি কামালপুর আক্রমণ এই আক্রমণে অনেক সূর্য বীর্য সাহসিকতা পরিচয় দেয় প্রথম ইস্ট বেঙ্গলের এবং টেলটা কমনি এখানে পাকিস্তানিদের অনেক হতাহত হয় আমাদেরও যথেষ্ট ক্ষয়ক্ষতি স্বীকার করতে হয় আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ এখানে শহীদ হন আমি নিজেও আহত হই আরও প্রায় একশো জনের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এই কামালপুরের যুদ্ধ এরপর সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর অক্টোবরের প্রথম দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সিলেট অঞ্চলে জেড ফোর্সের বিভিন্ন রণাঙ্গনে জেড ফোর্সকে নেতৃত্ব দেন মেজর জিয়াউর রহমান সিলেটের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ আজও স্মরণীয় হয়ে আছে সাধারণ মানুষের মাঝে বাইশে নভেম্বর তারিখে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে প্রথম ইস্টবেঙ্গল আক্রমণ করে জকিগঞ্জের চার গ্রাম এলাকায় এবং অনেক যুদ্ধের পর ভয়াবহ যুদ্ধের পর আমরা চার গ্রাম দখল করি এবং এরপর থেকে শত্রু শূন্য সিলেটের দিকে পশ্চাৎ প্রসারণ শুরু করে এই পর্যায়ে মেজর জিয়াউর রহমান প্রথম ইস্টবেঙ্গলের সাথে যোগ দেন এবং তিনি নিজেই এই বাহিনীর নেতৃত্ব দিতে থাকেন এবং চার গ্রামের পর থেকে সিলেটের অভিমুখে আমরা যাত্রা করি প্রথম ইস্টবেঙ্গলের একশো সৈনিক এবং এর সাথে যোগ হয়েছে লেফটেন্যান্ট মোদাস্সরের নেতৃত্বে আরও দুই সৈনিক এর কিছুদিন পরেই দু একদিন পরেই কানি কানাইঘাট আমরা দখল করি সেখানে আমাদের সাথে যোগ দেন লেফটেন্যান্ট জহির এই বারোশো সৈনিকের বাহিনী নিয়ে আমরা যখন এগোচ্ছিলাম জকিগঞ্জের গৌরীপুর নামে একটি জায়গায় আমরা রক্ষণবুহ স্থাপন করি এই সময় পাকিস্তানি বাহিনীর একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপরে কামানের সাহায্য নিয়ে আক্রমণ চালায় গৌরীপুরে ভয়াবহ যুদ্ধের পর পাক বাহিনীর পঞ্চাশ জন নিহত হয় এবং তাদের পঁয়ত্রিশ জনকে আমরা জীবিত অবস্থায় বন্দি করি এই যুদ্ধে মেজর জিয়া তিনি নিজেই নেতৃত্ব দেন তিনি আমাদের বেটালিয়ান কমান্ডার মেজর জিয়াউদ্দিন এবং মেজর জিয়াউর রহমান এই ভয়াবহ যুদ্ধের সময় আমরা একই বাংকারে থাকি এই যুদ্ধে আমার বন্ধু আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান শহীদ হন এই যুদ্ধের পর পাকিস্তানিদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে তারা সিলেটের দিকে দ্রুত গতিতে পিছিয়ে যেতে থাকে আমাদের উপর মিত্রবাহিনী থেকে নির্দেশ আসে যে সিলেটের উপকণ্ঠে ফাইভ ফাইভ গোর্খা ব্যাটালিয়ান নামে একটি মিত্রবাহিনীর সেনা দলকে হেলিকপ্টারে ড্রপ করা হয় এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয় তাদের সাথে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্যে লিঙ্ক আপ করার জন্যে মেজর জিয়ারের নেতৃত্বে আমরা দ্রুতগতিতে সিলেটের পথে এগুতে থাকি আমরা প্রচলিত পথ পরিহার করে হাওর এবং চা বাগানের ভিতর দিয়ে সিলেটের পথে অগ্রসর হওয়ার জন্য সিদ্ধান্ত নেই এবং পিঠে শুকনো খাবার বহন করে দ্রুত সিলেটের কাছাকাছি এগিয়ে থাকি চা বাগানের মধ্যে দিয়ে কালাগুল চিকনাগুল এই দুটি চা বাগান অতিক্রম করে হঠাৎ আমরা সামনে দেখতে পাই সাদা একটি বিল্ডিং ইতিমধ্যে দুদিন ধরে আমরা অভুক্ত এবং আমরা এগিয়ে চলেছি বিজয় আমাদের সন্নিকটে এটি আমরা উপলব্ধি করতে পেরেছিলাম এবং তেরোই ডিসেম্বর তারিখে চা বাগানের প্রান্তসীমায় উপনীত হয়ে আমরা দেখতে পাই সামনে একটি সাদা বিল্ডিং তখন জানতাম না এটি ছিল সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসভবন সকালবেলা সেই বাসভবনে সকাল হওয়ার সাথে সাথে পাকিস্তানি সৈনিকরা বেরিয়ে রোদ পোহাতে থাকে তারা আমাদের দিকে অবাক তোকে তাকিয়ে থাকে তাদের এবং আমাদের মধ্যে দূরত্ব তখন কোথাও তিনশো গজ কোথাও পাঁচশো গজ আমরা দ্রুত পরীক্ষা খনন করতে থাকি পাকিস্তানিরা চিৎকার করে তারা আমাদের পরিচয় জিজ্ঞাসা করে আমাদের পরনে খাকি পোশাক হাতে চাইনিজ অস্ত্র পাকিস্তানিদেরও তাই সুতরাং তারা কিছুটা কনফিউশনে ছিল তো আমরা জানতাম তারা কারা পাকিস্তানিরা চিন্তা করে নেই এত দ্রুত যেখানে যুদ্ধ তখন চলছিল খাদিমনগর এলাকায় সিলেট থেকে আট মাইল বাইরে তখন আমরা যে চা বাগানের ভিতর দিয়ে মেজর জিয়ার নেতৃত্বে সিলেট শহরে প্রবেশ করে গেছি এটি তারা কল্পনাও করেনি তখন তারা চিৎকার করে যখন আমাদের কাছ থেকে কোনো উত্তর না পায় তখন তারা সন্দেহ করে এবং বুঝতে পারে আমরা কারা আমাদের পরীক্ষাসমূহ তখনও যথেষ্ট গভীর করা সম্ভব হয়নি অর্থাৎ আমাদের রক্ষণগ্রহ তখনও প্রস্তুত করতে আমরা পারিনি সময়ের জন্যে ইতিমধ্যে তারা সংগঠিত হয়ে সারা ব্যাপী তেরো এবং চোদ্দ তারিখে আমাদের উপর আক্রমণ চালায় তাদের প্রায় চল্লিশ জন আমাদের পরীক্ষার সামনে তাদের মৃতদেহ পড়ে থাকে আমাদেরও বিশেষ করে আমার কোম্পানির চোদ্দো জন এখানে শহীদ হয় আমার প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ আহমদ বীরোত্তম তিনি এই যুদ্ধে শহীদ হন এই যুদ্ধের এক পর্যায়ে শেষ দিকে হঠাৎ করে মিত্রবাহিনীর সাথে আমাদের বেতার সেটের যোগাযোগ আবার পুনঃস্থাপিত হয় চা বাগানের ভেতরে ঘন জঙ্গলের কারণে আমরা বেতার সেটে আমাদের সহায়ক বাহিনীর সাথে যোগাযোগ করতে পারছিলাম না কিন্তু এমসি কলেজের কলেজে যুদ্ধের এক পর্যায়ে মিত্রবাহিনীর বেতার সংকেত আমাদেরকে জানানো হল তখন আমি তাদের মাধ্যমে আমি এমসি কলেজের প্রিন্সিপালের বাসভবনের উপরে বিমান আক্রমণের জন্য অনুরোধ জানাই আধা ঘন্টা পরে দুটি ফাইটার এয়ারক্রাফট এসে এমসি কলেজ বিল্ডিংয়ের উপরে প্রায় পনেরো মিনিট ধরে রকেট নিক্ষেপ করে সাথে সাথে পাকিস্তানিরা নিস্তব্ধ হয়ে যায় আমাদের সৈনিকেরা আনন্দে চিৎকার করে ওঠে সেদিনে কিছুদিন কিছুক্ষণ পরেই চোদ্দ তারিখ সন্ধ্যার দিকে খবর পেলাম যে পাকিস্তানিরা আত্মসমর্পণ করতে যাচ্ছে ষোলো তারিখ সকালে মেজর জিয়াউর রহমান আমাদের কমান্ডার যিনি আমাদের সাথে ছিলেন এবং যুদ্ধের শেষ পর্যায়ে নিজে সরাসরি নেতৃত্ব দিয়েছেন প্রথম ইস্টবেঙ্গলকে তিনি জানালেন যে পাকিস্তানিরা সারেন্ডার করতে যাচ্ছেন আমাদের যুদ্ধ শেষ আমি গভীর আবেগে সিলেটের একটি টিলার উপরে তাকে আলিঙ্গন করি এবং আমরা আমাদের জন্য বিশেষ করে আমার জন্য জীবনে সবচেয়ে আনন্দমুখর সময় এটি একটি স্মরণীয় মুহূর্ত স্বাধীনতা যুদ্ধে আমাদের বিজয় সকালবেলা ষোলো তারিখ সকালে মেজর সাথে নিয়ে আমরা সিলেট শহরের ভিতর দিয়ে বিজয় গৌরবে উদ্ভাসিত হয়ে শহরের মধ্যে দিয়ে মার্চ করে সার্কিট হাউসে পৌঁছি একটু পরেই বিকাল চারটার দিকে এসে আমাদের প্রধান সেনাপতি জেনারেল ওসমানি তিনি এসে আমাদের সাথে যোগ দেন এই হল আমাদের যশোর ক্যান্টনমেন্ট থেকে শুরু করে জেড ফোর্সের সাথে যুদ্ধ করে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় লাভের উপাখ্যান মেজর জিয়া তিনি একজন অসাধারণ সৈনিক রণাঙ্গনের অসাধারণ নেতা ছিলেন তিনি কেবলমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই নিস্তব্ধ নিশ্চুপ হয়ে যাননি তিনি নিজের বিপন্ন করে যুদ্ধের শেষ পর্যায়ে তিনি যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে জেড ফোর্সকে নেতৃত্ব দিয়েছেন আমি তার একজন সাক্ষী আমি নিজেই দেখেছি তার রণকৌশল চাতুর্য সাহসিকতা এবং নেতৃত্বের গুণাবলী জেড ফোর্স বিভিন্ন রণাঙ্গনে ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু প্রচারের অভাবে দেশবাসী এখনও জানে না সিলেটে যারা আমাদের দল করে তারাও জানে না সিলেটে কোথায় কোথায় মেজর জিয়ার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বিশেষ করে জকিগঞ্জের গৌরীপুরে ভয়াবহ যুদ্ধের পর তাদের পঁয়ত্রিশ জন পাঞ্জাবি সৈনিককে আমরা বন্দি করেছিলাম মেজর জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে যে উদাহরণ সৃষ্টি করেছেন যুগ যুগ ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে এবং সাধারণ মানুষদেরকে তা উদ্দীপ্ত করবে। আজকে জিয়া নেই পরবর্তীকালে এই মেজর জিয়াউর রহমান জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটিয়ে একদিন রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন তিনি একসময় জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র সেই গণতন্ত্র উনিশশো সালে জানুয়ারি মাসে হরণ করা হয়েছিল জিয়াউর রহমান শাসন ক্ষমতায় অভিষিক্ত হয়ে তিনি গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্রকে আবার বাংলাদেশের সংবিধানে সংযোজিত করেছেন মুক্তিযুদ্ধের যে চেতনা তিনি নিজেও ব্যক্তিগত জীবনও ধারণ করেছেন অত্যন্ত অনাডম্বর জীবন ছিল একজন রাষ্ট্রপতির রূপে তিনি কোনো বিলাসিতাকে প্রশ্রয় দেননি আত্মীয়করণকে প্রশ্রয় দেননি উনিশশো একাত্তরে সৈনিক হিসাবে যুদ্ধ করে যে বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছেন সেই বাংলাদেশকে বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্যে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি এদেশের মহান নির্লোভ রাষ্ট্রপতি সততাই ছিল যার জীবনের মূল মন্ত্র তিনি দেশপ্রেমে উদ্দীপ্ত একজন সৈনিক বাংলাদেশকে যখন ন্যায্য পানির হিসা থেকে বঞ্চিত করা হচ্ছিল ফারাক্কা পানি একতরফাভাবে প্রত্যাহার করার মাধ্যমে তিনি এটিকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছেন জাতিসংঘে প্রস্তাব উত্থাপনের মাধ্যমে এবং তার এই পদক্ষেপের ফলে তার সাহসী পদক্ষেপ দেশবাসীর স্বার্থের অনুকূলে এই যে পদক্ষেপ এর ফলে ভারত বাধ্য হয়েছিল আমাদেরকে পানির ন্যায্য হিসা দিতে উনিশশো সালে একটি পানি চুক্তি হয়েছিল যেটি একমাত্র পানি চুক্তি যেখানে একটি গ্যারান্টি ক্লস ছিল এবং বাংলাদেশকে সর্বনিম্ন এই পরিমাণ পানি দিতে তারা বাধ্য থাকবে এই ধরনের একটি লিখিত অঙ্গীকার ছিল সেই চুক্তিতে পরবর্তীকালে অনেকগুলো চুক্তি হয়েছে কিন্তু সেই গ্যারান্টি ক্লজ আর কোনো চুক্তিতে লিপিবদ্ধ করা যায়নি যে কারণে আজকে আমরা পানি সংকটে ভুগছি দেশের বিভিন্ন স্থানে কৃষকেরা আজ পানির অভাবে হাহাকার করছে নদীসমূহ মৃত প্রায় বিশটি নদী হারিয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের স্বার্থের পক্ষে কোনো বলিষ্ঠ কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি না বাংলাদেশে কারও মুখে শুনি না যে বাংলাদেশ অভিন্ন নদীর ন্যায্য হিস্যার পানি পাচ্ছে না অর্থাৎ আমরা জাতীয় স্বার্থের প্রতি বর্তমান সরকার সম্পূর্ণভাবে উদাসীন এমনই একটি সময়ে যখন দেশে গণতন্ত্র নাই এই সময়ে একমাত্র জিয়ার আদর্শ অনুসরণ করেই বিএনপি এবং বাংলাদেশের সাধারণ মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করতে সক্ষম হবে